আপুনি চাইছে দ্য মর্নিং শো আর দ্য মর্নিং শোত আমি জনাই আছো প্রশ্ন কাকত ফাদিল আর পরীক্ষা বাতিলর খবর। আজি পুয়া পরীক্ষা গৃহ পরীক্ষা কেন্দ্র সমূহলৈ আহি একাংশ ছাত্র ছাত্রী অবগত হয়েছে যে পরীক্ষা আজি বাতিল করা হয়েছে। এটা বিভ্রান্তিকর পরিবেশের মাজত আজি ছাত্র ছাত্রী সকল একটা ডোমজাত পড়া পরিলক্ষিত হয়েছে। এইখানে মুহূর্তে আমি ফোন লাইনত যোগাযোগ স্থাপন করেছো এজেপি নেতা লুৰিণজ্যোতি গগৈ সৈতে। ডাঙরী আপনার স্বাগতম, সেবার হঠকারিতা আকো এবার কি প্রতিক্রিয়া প্রকাশ করব আপনি? অতি দুর্ভাগ্যজনক আর অতি লজ্জাজনক বিষয়টা, এটা এটা পরীক্ষা এখন সরকারে সুচারুরূপে পালন করব নোৱাৰটো আসলে সরকারখনের কেনকা ধরনের প্রশাসনিক তেওঁলোকৰ দক্ষতা, যি সময় তেওঁলোকে নিজের সরকারখন এখন অতি শক্তিশালী রূপত চলি থকা বলে বিভিন্ন বিষয়ত তেওঁলোকে দম্ভালি মরা কথাৰে অতদিনে মানুহৰ আগত বক্তব্য রাখি আহিছিল, কিন্তু এতিয়া আমার ছাত্র ছাত্রীসকলৰ ভবিষ্যতক পণবন্দী কৰি দিনে দিনে সদায় এখন এখন প্রশ্ন কাকত এনেকৈ ফাদিল হৈছে। অভিযোগ অহাৰ পাছতো এই বিষয়ত কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, প্রতিবাদ হৈছে, কিন্তু ইয়াক উপহাস কৰি তেওঁলোকে বিভিন্ন ধরনের মন্তব্য আগবঢ়াই আহিছে। আমি দেখিবলৈ পাইছো যে তেওঁলোকে কিন্তু আন আন কাম কাজ কিছুমানত যিবোৰ কাম বেআইন, আইন বহির্ভূত, সংবিধান বিরোধী কিছুমান কাম কাজত লৈ তেওঁলোক জড়িত, বিশেষকৈ উচ্ছেদ সম্পর্কীয় বিষয় বা মানুহৰ মানে এক্সট্রা জুডিশিয়াল যিবোৰ কিলিং এনকাউন্টার, ফেক এনকাউন্টার কৰি মানুহক হত্যা করা, সিন্ডিকেট চলোৱা, এইবোৰ কামত সরকার ব্যস্ত, কিন্তু এটা জাতির কারণে, এখন সমাজৰ ভাল ভবিষ্যতৰ কারণে, সমাজখনৰ উত্তৰণৰ কারণে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাটো, বিশেষকৈ ছাত্র ছাত্রীসকলৰ ভবিষ্যৎ সুরক্ষিত কৰিব বিচৰা যিটো বিষয়, এইটো সরকারে একেবাৰে সম্পূৰ্ণ ব্যর্থ হৈছে আৰু তেওঁলোকে একেবাৰে চূড়ান্ত কাণ্ড জ্ঞানহীন হৈ, দায়িত্ব জ্ঞানহীন হৈ তেওঁলোকে এই সেবা বা উচ্চতর মাধ্যমিক যে শিক্ষা সংসদ এখন পরিচালনা করেছে, ইয়ার কথাবোৰ যেতিয়া বিষয়বোৰ আলোচনা হয় তেতিয়াই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীয়ে গা এটা দিয়ে, তেওঁলোকে নিজের ব্যর্থতা ঢাকিবর কারণে। আজি শিক্ষামন্ত্রীগৰাকী এক প্রকার ক্লিন চিটে দিলে সেবাক, যে 2006 চনতে প্রশ্ন কাকত ফাদিল হয়েছিল, ইমান বছর হওয়াই নাছিল। এটা অতি আচরিত কথা, তেওঁলোকে সাফাই গাইছে, নিজের সাফাই গাইছে, তেওঁলোকে ব্যবস্থাটুক সেবা বা কর্তৃপক্ষক তেওঁলোকে সাফাই দিবলে উঠি পড়ি লাগিছে। মই ভাবো যে এটা এটা অক্ষমনীয় অপরাধ, আর সরকারখনে এখন সরকারে এটা পরীক্ষা তেওঁলোকে ভালকে পাতিব নোৱাৰে, বারে বারে প্রশ্ন কাকত ফাদিল হয়, নৈতিক দায়িত্ব পালন কৰি শিক্ষামন্ত্রী পদত্যাগ কৰিব লাগে, মুখ্যমন্ত্রীও এই বিষয়টোত নৈতিক দায়িত্ব পালন কৰি লব লাগে, নৈতিক দায়িত্ব তেওঁলোকে গ্রহণ কৰিব লাগে, স্বীকার কৰিব লাগে অসমৰ সমাজ জীবন সমাজ জীবনত যে তেওঁলোক ব্যর্থ হৈছে, তেওঁলোকে ভালকে এটা পরীক্ষা পাতিব পৰা নাই, এই কথা স্বীকার কৰি তেওঁলোকে কাম কাজ কৰিব লাগে। কারণ আমি দেখিবলৈ পাইছো যে এই পরীক্ষাটো অহার, বিশেষকৈ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, রাসায়নিক বিজ্ঞান বিভাগের প্রশ্ন কাকত ফাদিল হওয়ার অভিযোগ আহিছিল, কেতিয়াও কোনো গুরুত্ব নিদিলে, প্রতিদিনে মানে কোনো এতিয়া নিশ্চয়তা নাই কেতিয়া প্রশ্ন কাকত ফাদিল হব, অর্থাৎ মানসিক হাৰাশাস্তি আমার ছাত্র ছাত্রীসকলক দিয়া হয়েছে। আমার এটা সন্দেহ হয়েছে, এই যে ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয় সমূহ গঢ়ি তুলিছে মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতাত, মুখ্যমন্ত্রী পরিয়ালের পৃষ্ঠপোষকতাত, এটা সেবা আৰু শিক্ষা সংকটৰ যিটো মান মর্যাদা হানি কৰি এই সমগ্র মাতৃভাষাৰ মাধ্যমৰ শিক্ষা ব্যৱস্থাটো, ৰাজহুৱা খণ্ডৰ শিক্ষা ব্যৱস্থাটো সম্পূৰ্ণৰূপে ধ্বংসৰ মুখলৈ ঠেলি দিবৰ কাৰণে খুব চৰকাৰৰ উদ্যোগতে কূট কৌশল আৰু ষড়যন্ত্ৰ ৰচনা কৰা হৈছে নেকি, এই কথাটো মানুহৰ মাজত আমাৰো সন্দেহ আছে। গতিকে এই বিষয়টো স্পষ্ট কৰিব লাগে, মুখ্যমন্ত্ৰীয়ে স্পষ্ট কৰিব লাগে, দায়িত্ব স্বীকাৰ কৰি ল'ব লাগে। এনে যি সময়ত মুখ্যমন্ত্ৰীয়ে 10,000 100 কোটি টকা ৰাজহুৱা ধনৰ হৰাজ কৰি বিশ্ব অভিলেখ কৰিবলৈ উঠি পৰি লাগিছে, অথচ আমাৰ থলুৱা লোকশিল্পৰ যিসকল সাধক আছিল সেইসকলে নিজে টকা পইচাৰ অভাৱত তিল তিল মৃত্যুৰ গৰাহলৈ যাব লগা হৈছে চিকিৎসাৰ অভাৱত, অথচ ৰাজহুৱা 100 কোটি টকা ধনৰ হৰাজ কৰি তেওঁলোকে ইয়াত ব্যস্ত, নাচনীসকলৰ লগত মুখ্যমন্ত্ৰী যি সময়ত ব্যস্ত, সেই সময়ত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যতক লৈ চৰকাৰ, মুখ্যমন্ত্ৰী, এইখন শিক্ষামন্ত্রী যে তেওঁলোক সিরিয়াস নহয় এই কথা প্রমাণ হয়েছে। গতিকে এই কথা সরকার সম্পূর্ণরূপে দায়ী, আর তেওঁলোকে নৈতিক দায়িত্ব স্বীকার করে ইয়ার পদত্যাগ তেওঁলোকে কৰিব লাগে, শিক্ষামন্ত্রী পদত্যাগ কৰিব লাগে, আর মুখ্যমন্ত্রীও, আমি যে ব্যর্থ এখন সরকার, আমার যে আমি যে এটা পরীক্ষা সাধারণ যেটো ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতের কারণে আটাইতকৈ গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা ভালকে পালন কৰিব পৰা নাই, এই নৈতিক দায়িত্ব রাজহুৱাভাৱে স্বীকার কৰিবলৈ আমি আহ্বান জনাইছো। ধন্যবাদ লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰী, আপোনাক ধন্যবাদ জনাইছো আপোনাৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰাৰ কাৰণে। আৰু এইখিনি মুহূৰ্তত আমি যোগাযোগ স্থাপন কৰিছো অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ নেতা পলাশ চাংমাই ডাঙৰীয়াৰ সৈতে। ডাঙৰী আপোনাকো স্বাগতম জনাইছো। বাৰে বাৰে সেৱাই প্ৰতিটো পৰীক্ষাতে নিজৰ অকৰ্মণ্যতা, অদক্ষতা আৰু হঠকাৰিতা প্ৰদৰ্শন কৰি আহিছে, এই বেলিও তাৰ ব্যতিক্ৰম নহল বিজ্ঞানৰ প্ৰশ্ন কাকত ফাদিল কৰা হল এইবাৰ। হয়, যোৱাকালি মাজৰাতি
सेवा एखन जाननी जारी करी आजिर विज्ञानर जे परीक्षा हे परीक्षा बातिल करिछे सेवार ए सिद्धांतक आमी अहोम जातियतापाती युव छात्र परिषदे गरिहना दिछो सेवाय बसरर मुरत एता परीक्षा अनुष्ठित करे अग्राह्य करिस्काशन हम लगे डिस्काशन निक्षा मंत्री रिप्लाई दिए आरम्भ कर एडजर्नमेंट मोशन मानी की एडजर्नमेंट मोशन मानी विषय ऊपर गुरुत्व राखी इपर सम्पूर्ण दिन तो आलोचना लगे तार कारण अन्य कार्यसूची बातिल लगे विषय गुरुत्वपूर्ण विषय तो मैं अग्राह्य करा ना कि हाउस एडजर्न करा एटा दिनर कारण ये विषय तो आलोचना सीटे मैं अग्राह्य करो तो विषय तो ऊपर गुरुत्व कि आज कि ना जिस नोटिस दिखे तेखेत हाउस उपस्थापन करिसे माने गुरुत्व तो मंत्री डांगरिया बहि आसे मंत्री डांगरिया बहि आसे कारण जितुर विषय कथा कैसे तो रेसपन्स एटा दिसे जे ए विषय अलरेडी डिपार्टमेंटे कि करि आसे हेतु तेखेते अवगत करिसे तात आपत्ति करिबलगा कि आसे एतिया मय कब खोजा कथा तो हल जे ए विषय आमी आलोचना जो एकदम लगे बुली सब सदने मैं कथा तो कैसो क्यों हल्ला करे अरे हल्ला नक निकी हल्ला नक निकी चिंरी कथा चिंरी कब लगे निकी आलोचना नागे निकी मैं कौन तो कथा कह आसो सदन मैं कौन तो कथा कह आसो जे आमी आलोचना करो आलोचना करी फाले आमी पांच एप्रिल लेके विधानसभा आसे जदि हकलो हकलो एकमत उपनीत हब पारे तेतिया कुनबा एटा दिनत जीरो आवर आमी अकल एटाई आनिम ताते आमी सम्पूर्ण विषयटो कथा पातिम थ्री जीरो अरे मय स्पीकारे कय आसो अध्यक्षय कय आसो जीरो
এল পি জি খাদ্য বৃদ্ধির কথা নহয় যে গোটে ভারতবর্ষ হয়েছে কারণে অসমত নহব স্যার এই কার্য প্রতিষ্ঠা সমিতির প্রতিবেদন অসম বিধানসভার কার্য পরিচালনা খসড়া দিনপঞ্জীখনত অনুমোদনের মাননীয় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের সম্পর্ক বিতর্কের 2022-23 সনের মঞ্জুরির পরিপূরক দাবি সময়ের উপর আলোচনার বিভিন্ন দল আর নির্দলীয় সদস্য উপযুক্ত সময় আবন্টন দেওয়ার অধ্যক্ষর কার্যালয় সন্মুখে কক্ষত কার্য প্রতিষ্ঠা সমিতির এখন সভা অনুষ্ঠিত করা হয় আলোচনার আরম্ভণিতে সমিতির চলিত বাজেট অধিবেশন এই তো সদন হয় এই তো সদন হয় এই তো ধর্ণাস্থলী নহয় প্লিজ 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 আরে এই তো স্লোগান ইয়ার করব না লাগে না প্লিজ আর প্রশ্নকাকত ফাদিলক লৈ এনেদরে হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হল সদনত সদনত বিষয়টি আলোচনার দাবি উত্থাপন করেছিল 5 এপ্রিল সদন চলিব ইতিমধ্যে আমি জানাইছো বাজেট অধিবেশন যিকোনো দিনত আলোচনা করব পারিব বলে অধ্যক্ষ মন্তব্য করাত আজি হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি করিলে বিরোধী বিধায়কসকলে এইখানে মুহূর্তের খবর হুলস্থুলিয়া পরিবেশের পরিপ্রেক্ষিত 10 মিনিটের সদন স্থগিত ঘোষণা করে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে হুলস্থুলিয়া পরিবেশের পরিপ্রেক্ষিত 10 মিনিটের সদন স্থগিত ঘোষণা অধ্যক্ষ আমি খবর